এই জন্য আমি পন করছি ভাই, আমি এই গ্রামে আর কোনোদিন ফিরে আসবো না। এখানে একটা পোর্টালের রিফ্লেকশন আসছে। ওয়েট আ মিনিট, ওইটা কি? এই ওভারওয়ার্ল্ডে কখনো এরকম পোর্টাল দেখিনি। এন্ড এটার পাশে দুইটা চেস্ট। ওয়েট আ মিনিট, নতুন জীবন বাই উনগা বুনগা অরিজিনাল। হ্যালো দেয়ার, আমার নাম স্টিভ আর আমি আজকে আপনাদের দেখাবো আমি প্রতিদিন কি করি, সকালবেলা উঠে কি করি, আমার ডেইলি রুটিন আর কি। তো ঘুম থেকে উঠতে না উঠতে আমি দৌড় দিই আমাদের বাড়ির পাশের পুকুরে, যেখানে আমি প্রকৃতির ডাকে সাড়া দিই, দিয়ে আমি আবার ফেরত আসি আমাদের বাড়িতে। হাই দেয়ার করিম চাচা। করিম চাচা, এটা কিরকম বিয়াতুবি? আমি আপনাকে হাই বললাম। ইয়েস এক্স্যাক্টলি ভাই, মাঝে মাঝে মনে হয় আমি কাদের সাথে বাস করি। এরপরে আমি করিম চাচার জমিতে ফসল ফলাই। ইয়েস, অ্যান্ড করিম চাচা আমাকে কোনো টাকা দেয় না, জাস্ট সেখান থেকে বের হওয়া আলু আর গাজর খেতে দেয়। থ্যাংকস টু করিম চাচা এত ওয়ান্ডারফুল একটা জব দেওয়ার জন্য। এরপর সুন্দর করে চলে যায় করিম চাচার গরুর ফার্মে, যেখানে তাদেরকে ধান দিই অ্যান্ড তারা দুইজন দুজন দিয়ে তাকায় আরেকটা গরু জন্ম দেয়। কত ইন্টারেস্টিং একটা লাইফ আমার, তাই না? তোমাদের লাইফও যদি এরকম ইন্টারেস্টিং হয় তাহলে আজই সাবস্ক্রাইব করো এবং আজকের লাইকে, যেটা হচ্ছে 120, সেটা পূরণ করে দাও। তাই আমাদের স্টিভ বাবাজি একটু হলেও খুশি হবে। আর তোমাদেরকে তো আমার আরেকটা দুঃখের কাহিনী বলাই হয়নি। ঠিক 3 বছর আগে আমার জুলেখা নামক একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। জুলেখার বাবা কাদের মিয়া এখানেই থাকেন। জুলেখার মৃত্যু হয়, এত বড় যে গর্তটা দেখছো সেখানে 4টা ক্রিপার ফুটেছিল, নাম আর জুলেখা মারা যায়। তারপর থেকে আমি সবসময় কাদের চাচার কাছে যাই তার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু সে আমার কোনো পাত্তাই দেয় না। ইয়েস, সেভাবে প্রতিবার মুখ ঘুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ সে আজও আমাকে দায়ী করে তার মেয়ের মৃত্যুর জন্য। এই জন্য আমি পন করছি ভাই, আমি গ্রামে আর কোনোদিন ফিরে আসবো না, যতদিন না নতুন আমি কিছু একটা আমার লাইফে খুঁজে পাই। তো সারাদিনে নতুন কিছু খুঁজে না পেয়ে আমাদের স্টিভ অনেক বেশি স্যাড হয়ে গেছিল, তাই সে তার ফেস দেখছিল এই পুকুরের পানিতে। বাট হঠাৎ করে, ওয়েট আ মিনিট, এখানে একটা পোর্টালের রিফ্লেকশন আসছে। ওয়েট আ মিনিট, ওইটা কি? অনলি ওয়ান ওয়ে টু ফাইন্ড আউট ভাই, ট্রাস্ট মি, আমি আমার হোল লাইফে এই ওভারওয়ার্ল্ডে কখনো এরকম পোর্টাল দেখিনি। অ্যান্ড এটার পাশে দুইটা চেস্ট আছে, এই চেস্টটাকে দেখি। Wait a minute, নতুন জীবন, উনগা বুনগা অরিজিনাল, সো লেটস ডু ইট। চলো বইটা পড়ে ফেলি। আপনি কি আপনার জীবন নিয়ে বোর্ড ফিল করছেন? আপনার লাইফে কি এক্সাইটিং কিছুই নেই? আপনি কি আরো নিউ ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে চান? তাহলে আজই চলে আসুন আমাদের এই পোর্টালে। হোয়াট, আমি তো এইটাই চাচ্ছিলাম। এন্ড এটা কি অল ফ্রি? বাট ওয়েট আ মিনিট, বইতে আরো অনেক কিছু লেখা আছে পরের 2 পৃষ্ঠায়। একটা ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ, মাত্র 680। তো আমি ভেবেছিলাম জাস্ট বাসায় এসে চেস্ট থেকে 68টা ডায়মন্ড নিয়ে আমি ওই পোর্টালে ফেরত যাবো, বাট দ্য প্রবলেম ইজ আমার কাছে মাত্র 64টা ডায়মন্ড আছে। তো আমি এখন ভাবছি 4টা ডায়মন্ড কার কাছ থেকে নেওয়া যায়। এলাকায় আমাকে একজনই সবচেয়ে বেশি হেট করে, সে আর কেউ না, সে হল আমার শ্বশুর কাদের মিয়া। তো আমি ভাবলাম ইয়েস, আজকে রাত হতে না হতে আমার শ্বশুর বাড়িতে একটা ছোটখাটো অপারেশন চালাবো। অপারেশনের নাম অপারেশন শ্বশুর। আমাদের টার্গেট জাস্ট 4টা ডায়মন্ড চুরি করা। বাট যতই হোক, আমার ওয়াইফ যদি আজকে বেঁচে থাকতো সে আমার শ্বশুরই হতো। তাই ভাবছি সেই বাড়িতে চুরি করার আগে আমার ওয়াইফের থেকে অনুমতি নিয়ে নিই। জরিনা, ও সরি, আমার ওয়াইফের নাম কী জানি ছিল, জুলেখা। ইয়েস জুলেখা, শোনো, আমি কিছুক্ষণ আগে একটি নতুন ওয়ার্ল্ডে যাওয়ার পোর্টাল খুঁজে পেয়েছি। আমাদের এই গ্রামে আমার থাকতে আর ভাল লাগে না, তাই আমি ভাবছি তোমার বাবার কাছ থেকে 4টা ডায়মন্ড চুরি করে আমি সেই ওয়ার্ল্ডে চলে যাব। তুমি কিছু মনে করো না জরিনা, আর সরি কি, ইয়েস জুলেখা, আমি সেই 68টা ডায়মন্ড নিয়ে। আমরা কি পারবো সেই 4টা ডায়মন্ড চুরি করতে? দেখতে থাকো। তো এখন রাত বাজে 8টা অ্যান্ড এই টাইমে আমার শ্বশুর, আরে বেটা এটা তো যেটা বলছিলাম, এই টাইমে শ্বশুর হাঁকতে যায় কারণ তার খুব বাজে রকমের গ্যাসের সমস্যা আছে। অ্যান্ড এখানে আছে 11টা ডায়মন্ড, আমার জাস্ট লাগবে 4টা। ইয়েস, বাদ বাকিগুলো রেখে দিই। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি 7টা ডায়মন্ড নিয়ে নিবো। শালা বুইরা বেটা অনেক জ্বালাইছে আমাকে। অ্যান্ড ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি সেই 4টা ডায়মন্ড চুরি করতে। এখন আমাদের জাস্ট
সেই পোর্টালের কাছে যাওয়ার পালা। আর আমরা সেখানে সকালেই চলে যাব। অ্যান্ড আমরা চলে আসছি এই পোর্টালের কাছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই চেস্টে 68টা ডায়মন্ড, যদি আমার কাছে 68টা ডায়মন্ডের বেশি আছে, বাট এই 7টা ডায়মন্ড রেখে দিব কোনো কাজের জন্য। অ্যান্ড আমরা আই হোপ এখন এই পোর্টালের মধ্যে দিয়ে লস স্যান্টোসে যেতে পারব। ও ও ও শিট, ও মাই গড, আমি দিসটি ভাবতেই পারিনি যে সে এইখানে স্পন হবে। Wait a minute. তো ঠিক কিছুক্ষণ আগে আমাদের স্টিভ এই ওয়ার্ল্ডে স্পন হয়ে পানিতে পড়ে মারা গেল। এন্ড আমাদের স্টিভ চিন্তা করছে, ভাই কোন দুনিয়ায় এলাম যেখানে পানিতে পড়লে কেউ মারা যায়। কারণ আমাদের স্টিভ বাকেট দিয়ে পানিতে পড়তে পড়তে অভ্যস্ত, এন্ড সে একবারও তার লাইফ হারায়নি। সো যাই হোক, আমাদের স্টিভ ফর দ্য ফার্স্ট টাইম লস স্যান্টোসে এসে চিন্তা করছে, এখানকার ওয়ার্ল্ডে পিক্সেলেটেড না, এন্ড এখানকার ভিলেজার্সরা অ্যাকচুয়ালি কথা বলে। এগুলো অ্যাকচুয়ালি আমি বলছি না, এগুলো অ্যাকচুয়ালি স্টিভ বলছেন, ওর মনের কথাগুলো আমি বলছি, কারণ খালি স্টিভকে আমি চিনি। ভাই আমি জাস্ট চিন্তা করছিলাম এই চার চাকাল জিনিসগুলো কি, এসে আমার রাস্তায় শুয়াই দিল। ভাই বাইরে এক্ষুনি বাইরে এই গাড়ির তো। সো আমাদের স্টিভ ভাই আমাদের স্টিভ ভাই দুই পা গাড়ির উপরে তুলে সুন্দর করে নতুন এক পদ্ধতিতে গাড়ি চালাচ্ছে। অ্যান্ড ইফ ইউ আর থিঙ্কিং যে আমাদের স্টিভ ভাই এর পয়েন্ট অফ ভিউ থেকে সে কেমন দেখছে, ইয়েস আমাদের স্টিভ ভাই এরকম দেখছে। অনেকে বলতে পারে যে এটা গ্লিচ, বাট অ্যাকচুয়ালি গ্লিচ না, এটা আমাদের স্টিভ ভাই কোনো একটা হয়তো ম্যাজিক পোশন খেয়েছে, যেটা জন্য সে যে কোনো জিনিসের মধ্যে তার পা ঢুকিয়ে দিতে পারে। বাট ও ভাই এত আবা, হ্যাঁ তো আমাদের স্টিভ ভাই জাস্ট 5 মিনিট হয়নি এই ওয়ার্ল্ডে স্পন করেছে, অ্যান্ড সে দুইবার হসপিটালে গেছে। সো তার দিনকাল অ্যাকচুয়ালি ভালো যাচ্ছে না, কারণ সে এক্সপেক্ট করেছিল নিউ ওয়ার্ল্ডে এসে তার জীবনটা আরও ইজি হবে, বাট তাকে লিটারালি দুইবার মরতে হইছে। এনিওয়ে ও শিট, সরি স্যার, আই গেস আপনার ওয়াইফ মারা গেছে, অ্যান্ড আই এম রিয়েলি সরি অ্যাকচুয়ালি। স্যার আপনি কি রেগে চলে, স্যার ম্যান আই থিঙ্ক তার ওয়াইফ আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা গিয়েছে, অ্যান্ড সে রাগ করেছে, দ্যাটস ওয়াই সে আমার সাথে কথা বলতে যাচ্ছে না। ওয়েট আ মিনিট, মোটর সাইকেল দেখে তো আমাদের স্টিভ এই গাড়িতে এভাবে বসছে, তো মোটর সাইকেলে সে কীভাবে বসবে? ভাই আই গেস তোমার বাইকটা আমার দরকার জাস্ট রিসার্চ পারপাসের কারণে, অ্যান্ড থ্যাংকস, অ্যান্ড তুমি আমার BMW গাড়িটা রেখে দিতে পারো। যাই হোক, সরি ব্রো স্টিভ, আমি যাই না, সে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ ওকে দেখে মনে হচ্ছে না ও মোটর সাইকেল চালাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে ও ঘোড়া চালাচ্ছে। বাট আমাদের স্টিভ এখন একটা প্রবলেম ফেস করছে, স্টিভের অনেক ক্ষুধা লাগছে, অ্যান্ড আমার হেলথ আস্তে আস্তে কমছে, অ্যান্ড আমি যতদূর জানতে পারলাম যে এই ওয়ার্ল্ডে পেট ভরানোর জন্য অনেক টাকা থাকতে হয়। তো আমি যেহেতু এই ওয়ার্ল্ডে নতুন, আমার SSC কিংবা HSC ডিগ্রি নাই, সো আমার কেউ জবে নিচ্ছে না। এমন অবস্থায় জাস্ট আমার একটা জিনিস করার বাকি আছে, সেটা হচ্ছে তো নেক্সট এপিসোডে দেখবো কিভাবে আমাদের নান্না মুন্না ইনোসেন্ট স্টিভ এটের দায় লস স্যান্টোসের সবচেয়ে বড় ডন মিস্টেক জোসিম 68 এর দলে যোগ দেয়, এবং কিভাবে সে লস স্যান্টোসে বড় থেকে বড় ডাকাতি শুরু করে। আর তোমরা যদি মিস্টেক জোসিম 68 কে না চিনো, তাই কি করতেছো, এই ভিডিওটা এখনই দেখে আসো। সো দ্যাটস ইট ফর টুডে, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিওতে। তাহলে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ অ্যান্ড পিস।